সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সকালের গুরুত্বপূর্ণ সংবাদ। এই সরকার প্রবাসীদের নিয়ে চিন্তা করে না বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবারে জানাবো বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে দুবছর ধরেই চক্রান্ত করেছে আওয়ামী লীগ। নেতাকর্মীকে গ্রেপ্তার করে বন্দি অবস্থায় অসংখ্য মামলা দেওয়া হয়েছে। ছক কষে কষে 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতা করা হয়। নির্বাচন থেকে বাইরে রাখতে সরকারের এসব চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি। জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখন শেখ হাসিনা পরিবারের জমিদারি চলছে, তাদের রাজতন্ত্রে পরিণত হয়েছে দেশে। অহংকারের মাত্রা, তাদের ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে তা দেখা গেছে। সেখানে তারা ভোটের অধিকার এবং ফল কেড়ে নিয়েছে। ফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির প্যানেলে সবাই বিজয়ী হতেন। এদিকে গাজীপুরে পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের ভয়াবহ হামলা। গাজীপুরের কাপাসিয়ায় সনমনিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দু পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। এবারে থাকছে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে পররাষ্ট্রমন্ত্রী। 71-এ পাকিস্তানিরা বাংলাদেশে জেনোসাইড ঘটানোর পাশাপাশি তার আগের 23 বছর শোষণের মধ্য দিয়ে যে ক্ষতি ঘটিয়েছে তার জন্য ইসলামাবাদের কাছে ক্ষতিপূরণের দাবি সোচ্চার করা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে নৌঘাঁটি স্থাপন করেছে ভারত। সেখানে শক্তি বাড়াতে নৌসেনার পাশাপাশি বিমান বাহিনী সেনাও যুক্ত করেছে তারা। পুরো ভারত মহাসাগরে নজরদারি বাড়াচ্ছে ভারত। এর মধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ নিয়ে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে। নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছ থেকে গোলা বারুদ কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোনও কিনছে তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রবাসীদের নিয়ে চিন্তা করে না সরকার মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায়, জমি জমা সম্পত্তি কেনেন, দেশে এসে আবার প্রতারিত হন। এই প্রতারণা যে সব সময় সরকার করে তা নয়, অনেক সময় তার আত্মীয় স্বজনরাও করে। সরকার মূলত প্রবাসীদের বিষয়ে কোনো চিন্তা করে না, বরং প্রবাসীদের পাঠানোর টাকা কিভাবে পাচার করতে পারবে, সেই টাকা দিয়ে কিভাবে নিজেদের বাড়ি গাড়ি করতে পারবে, সেই চিন্তা তাদের। এই সরকার ক্ষমতায় থাকলে প্রবাসীদের কোনো উপকার হবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর আয়োজনে দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের সম্ভাবনা, সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর বলেন, একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দেশ। দেশে বিদেশে কোথাও এ ধরনের নাগরিকদের মর্যাদা নিরাপত্তা নেই। মধ্যপ্রাচ্যে আমাদের নারী শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন চালানো হলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ ছাড়াই আবার সেখানে কর্মী পাঠানো হচ্ছে। প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে বিপদে পড়লেও দূতাবাসের পক্ষ থেকে সেভাবে সহযোগিতা করা হচ্ছে না। তিনি আরো বলেন, নেপাল থেকে শ্রমিকরা 78,000 টাকায় মধ্যপ্রাচ্য মালয়েশিয়ায় গেলেও আমাদের দেশ থেকে যেতে তাদের 4-6 লাখ টাকা লাগে। এই সিন্ডিকেটের সঙ্গে এমপি মন্ত্রী আমলারাই জড়িত, সবাই কমিশন নেয়। প্রবাসী রেমিটেন্সে দেশ চলে, অর্থনীতি টিকে আছে, তাদের পাশে দাঁড়ানো উচিত। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুরোধ করব, দেশ জাতি এবং প্রবাসীদের সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, আমাদের প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি চলে, রিজার্ভ বৃদ্ধি পায়। জোট সরকারের আমলে বেগম খালেদা জিয়া প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুলেছিলেন। তিনি আরো বলেন, কোভিডের সময় বিদেশে থাকা সকলেই দেশে টাকা পাঠালো, রিজার্ভ বেড়ে $48 বিলিয়ন হলো। সেই রিজার্ভের অর্থ কিভাবে কোথায় নেওয়া যায় সেটা নিয়ে নয় ছয় করে এখন রিজার্ভ সংকট তৈরি করা হয়েছে। নানাভাবে দেশে টাকা পাচার করা হয়ে যাচ্ছে। অন্যদিকে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা যে দুর্ভোগে আছে সেটা দেখা যায় বিমানবন্দর। দেশের বাইরে এত কষ্ট করে টাকা পাঠায়, অথচ বিমানবন্দরে দূতাবাসগুলোতে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে দেশ এবং প্রবাসে কোনো বাংলাদেশি ভালো নেই। সরকার প্রবাসীদের সঙ্গে দাসের মতো ব্যবহার করছে। এয়ারপোর্ট এবং বাংলাদেশি দূতাবাসগুলোতে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আমরা সবসময় প্রবাসীদের ভোটাধিকার এবং বিনা খরচে তাদের লাশ দেশে আনার বিষয়ে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছি। ইনশাল্লাহ গণঅধিকার পরিষদ সবসময় প্রবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনে পাশে থাকবে।
নির্বাচনে আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পারেনি বিএনপি। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে দুবছর ধরেই চক্রান্ত করছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের গ্রেপ্তার করে বন্দি অবস্থায় অসংখ্য মামলা দেওয়া হয়েছে। ছককোষে গত 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতা করা হয়। নির্বাচন থেকে বাইরে রাখতে সরকারের এসব চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানী সহ সারাদেশে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক আন্দোলন সমসাময়িক বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু কখনো ব্যর্থ হবে না। আজ হোক কাল হোক জনতার হাতে দখলদার সরকারের পতন হবেই। তিনি আরো বলেন, 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে ছককোষে চক্রান্ত করা হয়েছে। আমরা বুঝতে পারিনি দুবছর আগে থেকে বেছে বেছে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। একটি মামলা নিয়ে জেলে গেলেও বের হয়েছেন অসংখ্য মামলা নিয়ে। রাজনৈতিক কারণে অনেকবার জেলে গিয়েছি, কিন্তু এবারের করুণ অবস্থা বর্ণনা করতে পারবো না। আমাদের লোকজনের উপর অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়েছে, তারপরও তারা মনোবল হারাননি। 28 অক্টোবরের পর গতকাল প্রথমবারের মতো রাজপথে কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ছাত্রদলের রকিবুল ইসলাম রকিব, নাসিরউদ্দিন নাসির প্রমুখ। পরে নয়াপল্টন এলাকায় মির্জা আব্বাসের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। সুপ্রিম কোর্ট বারে ফল জালিয়াতি হয়েছে রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বাংলাদেশে এখন শেখ পরিবারের জমিদারি চলছে, তাদের রাজতন্ত্রে পরিণত হয়েছে দেশ। অহংকারের মাত্রা, ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে তা দেখা গেছে। সেখানে শেখ পরিবার ভোটের অধিকার এবং ফল কেড়ে নিয়েছে। ফল জালিয়াতি করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির প্যানেলে সবাই বিজয়ী হতেন। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত সজ্জন এবং খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোতি যুবলীগ নিয়ে যে তাণ্ডব চালালো তাকে কেন আটক করা হলো না? মারামারি করলো তারা নিজেরা নিজেরা, আটক করা হলো বিএনপির লোক। রুহুল কবির রিজভি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা। গণমাধ্যমে দেখেছিলাম শেখ পরিবারের 57 না 58 জন সদস্য বিভিন্ন জায়গায় শেখ হাসিনার মনোনীত জনপ্রতিনিধি। খুলনা বাগেরহাটে তার আরেক ভাতিজা রাজত্ব। মাদারীপুর ফরিদপুরে যাবেন, সেখানে দেখবেন আরেক ভাতিজাকে জমিদারি দিয়েছে। এভাবে সারা দেশে তাদের রাজত্ব চলছে, শেখ হাসিনার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাদের বিরুদ্ধাচরণ করার সাহস কারো নেই। কেউ প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার আইনে মামলা দেওয়া হয়। বিএনপির সিনিয়র নেতা বলেন, রাষ্ট্রশক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশী শক্তিকে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ 5 কোটি শিক্ষিত বেকার যুবক, সেদিকে তাদের খেয়াল নেই, কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। গাজীপুরে পুলিশের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা। গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য 2 জন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকাল 3টায় কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি বলেন, শনিবার সন্ধ্যা আনুমানিক 5:30টার দিকে সন্মানিয়া ইউনিয়নের চর সন্মানিয়া উচ্চ বিদ্যালয় 9 নং কেন্দ্রে ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি চালক বরগুনার সেন্টু খানের ছেলে সবুজ মিয়া জানান, ফল ঘোষণার পর আমরা কেন্দ্র থেকে বের হতেই পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভেঙে ফেলে, দেশীয় লাঠি সোঁটা দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। এতে গাড়ির ভেতরে থাকা 2 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আমরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ডিবি পুলিশ পরিদর্শক লুৎফুল কবির বলেন, আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতেরা চিকিৎসাধীন রয়েছেন। থানার ওসি আবু বকর মিয়া বলেন, পুলিশ সদস্য আহতের ঘটনায় 10 জনের নামে থানায় মামলা হয়েছে, আরো অজ্ঞাত আসামি রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরাজিত প্রার্থী আব্দুল হক বলেন, ফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে, এসব আমার কর্মীরা ভেতর এনে দেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে উত্তেজিত জনতা গণ্ডগোল সৃষ্টি করে। উল্লেখ্য, সন্মানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোহাম্মদ মোবারক হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মালদ্বীপের কাছের ঘাঁটিতে সেনা বৃদ্ধি, ভারতের পাল্টা জবাব মঞ্জুর।
সম্প্রতি মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে নৌঘাঁটি স্থাপন করেছে ভারত। সেখানে সামরিক শক্তি বাড়াতে নৌসেনার পাশাপাশি বিমান বাহিনী সেনারাও যুক্ত হচ্ছেন। পুরো ভারত মহাসাগর নজরদারি বাড়াচ্ছে ভারত। এর মধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে। নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছে গোলা বারুদ কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোনও কিনছে তারা। মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে বৈজ্য নির্বাচিত হওয়ার পর থেকেই দিল্লি ও মালের সম্পর্কে শীতলতা দেখা দেয়। এ দুদেশের মধ্যকার সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে মালদ্বীপ থেকে প্রথম ধাপের ভারতীয় সেনা প্রত্যাহারের বেঁধে দেওয়া সময়সীমা রোববার শুরু হচ্ছে। মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু 89 ভারতীয় সেনাকে 10 মার্চ থেকে আগামী মে মাসের মধ্যে ফিরে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। এই পরিস্থিতিতে লাক্ষাদ্বীপে নৌঘাঁটিতে সেনা বাড়াচ্ছে ভারত। এই দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র 524 কিলোমিটার দূরে। এদিকে 31 জানুয়ারি লক্ষাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের 3টি মাছ ধরা নৌকায় উঠে পড়ে ভারতীয় সেনারা। দাবি করা হয়, মালদ্বীপের জলসীমার মধ্যে থাকাকালীনই সেই নৌকাগুলিতে ভারতীয় সেনারা উঠে পড়েছে। আন্তর্জাতিক জলসীমা আইনের লঙ্ঘন করা হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মৈজু প্রশাসন। এবার জানা গেল তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ। নিজেদের জলসীমায় নজরদারি চালাতেই নাকি এই ড্রোন কিনছে মালদ্বীপ। এর আগে চীনের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ। সেই চুক্তি অনুযায়ী চীনের থেকে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল কিনতে চলেছে মালদ্বীপ। আর এবার তুরস্ক থেকে ড্রোন কিনছে মালে। আগামী সপ্তাহে নাকি এই ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ। প্রসঙ্গত, লাক্ষাদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমার ধারেই পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে থাকে।